জামায়াতের সঙ্গ ত্যাগ করলে বিএনপির সঙ্গে জাতীয় ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানিয়েছে আওয়ামী লীগ। দলের নেতারা বলেছেন, জামায়াতের সঙ্গ ত্যাগ করে বিএনপি আলোচনায় বসলে জাতীয় সমস্যার 90% সমাধান সম্ভব। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। যুদ্ধাপরাধীদের বাঁচাতে দেশব্যাপী জামায়াত শিবিরের তাণ্ডব, আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা এবং বিএনপি জামাতের জ্বালাও পোড়াও কর্মসূচির অভিযোগ এনে প্রতিবাদে 18 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশের সার্বিক প্রস্তুতি দেখতে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধান বিরোধী দল বিএনপি যদি এই যুদ্ধাপরাধী দলের সঙ্গ যদি ত্যাগ না করে, তাহলে তাদের দ্বারা এই দেশের কোনো উপকার হবে না, জনগণের কোনো কল্যাণ হবে? আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সমস্যা থাকলে, যে সমস্যা নিয়ে যদি মনে করা যায় যে দেশের সমাধানটা জরুরি, সেটা নিয়ে আলোচনা হওয়ার দরকার। সেই আলোচনার জন্য তো আমরা তো চাই যে দেশের জন্য আলোচনা করতে হলে পারে আগে দেশবিরোধী শক্তি থেকে সরে আসতে হবে। গণজাগরণ মঞ্চ ভেঙে দেওয়া না হলে বিএনপি চেয়ারপারসন নতুন যে মঞ্চ তৈরি করার কথা বলেছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উনি ওনার দলীয় কর্মীদের নিয়ে হয়তো আশ্বাসী হতে পারে, কিন্তু ওনাকে ভাবতে হবে যে ওনার দলীয় নেতাকর্মী ছাড়া বাংলাদেশের একটা বৃহৎ অংশ আছে যারা তার দলের নেতাকর্মী বাইরে। সেই জনগণকে ভয় পেয়ে রাষ্ট্রের কোনো কল্যাণ করা যাবে না। এটা প্রমাণিত হয়ে গেল যে ওনার বক্তব্য দিয়ে যে উনি সাধারণ জনগণকে ভয় পায়, জনগণের প্রতি ওনার কোনো আস্থা নেই, যার কারণে উনি এই ধরনের বক্তব্য দিয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে সোমবারের সমাবেশে বক্তৃতা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যটি হচ্ছে যে আলোচনা। শফিকুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।